সকালে দেখে নেব দেশের পুঁজিবাজার কিছু টুকরো খবর নিয়ে শেয়ার বাজার ফ্ল্যাশ। এমএল ডাইং লিমিটেডের আইপিও শেয়ার সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে জমা হয়েছে। শেয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধির পেছনে অপ্রকাশিত মূল্য সংবেদনশীল কোনো তথ্য নেই বলে জানিয়েছে নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জে জিজ্ঞাসার প্রেক্ষিতে কোম্পানিটি এই জবাব দেয়। সেকেন্ডারি মার্কেটে ভিএসএফ থ্রেড ডাইং লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হয়েছে আজ। কোম্পানিটি আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে 10 টাকা অভিহিত মূল্যের 2,20,00,000 শেয়ার ছেড়ে 22 কোটি টাকা উত্তোলন করেছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 10ই সেপ্টেম্বর। সভায় 30শে জুন 2018 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান মেঘনা সিমেন্ট মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 12ই সেপ্টেম্বর। সভায় 30শে জুন 2018 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। পিএনকিউ বাংলাদেশ লিমিটেডের শেয়ার সুদে স্পট ও ব্লক মার্কেটে লেনদেন হচ্ছে। রেকর্ডেটের পর ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হয়েছে আজ। গত কার্যদিবসে কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত ছিল।